এটা গবেষণাত কোৱা হৈছে ভাৰতবৰ্ষত 21 মেৰ ভিতৰত 97% 97% কৰোনামুক্ত হ'ব অৰ্থাৎ ভাৰত সম্পূৰ্ণৰূপে কৰোনামুক্ত নহয় ভাৰত সম্পূৰ্ণৰূপে কৰোনামুক্ত হ'ব 8 ডিসেম্বৰ তাৰিখে আশ্চৰ্যজনক কথা ডিসেম্বৰলৈকে আমি কৰোনামুক্ত হ'বলৈ ৰ'ব লাগিব যদি এইখিনি সময়ত প্ৰতিষেধক প্ৰস্তুত হয় তেনেহ'লে বেলেগ কথা লকডাউন কেতিয়া প্ৰত্যাহাৰ কৰা হ'ব কি চলিছে চিন্তাৰ চৰ্চা চাওক আমাৰ এই বিশেষ ৰিপৰ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে সোমবারে কেবাখনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সত আলোচনা করেছে। আলোচনার বিষয়বস্তু 3 মেৰ পিছত লকডাউন থাকিব নে নাথাকিব, ইয়ারে কেবাখনো রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন বৃদ্ধি করার পোষকতা করেছে। কিন্তু প্রশ্ন হয়েছে লকডাউন অব্যাহত থাকিবনে নে 3 মেৰ পিছত লকডাউন প্রত্যাহার করা হব। ইতিমধ্যে প্রায় 1.5 মাস সময় লকডাউনের মধ্যে আবদ্ধ হয়ে থাকবে দেশের নাগরিক। লকডাউনের মধ্যে দেশের নাগরিক আবদ্ধ হয়ে থাকার ফলত দেশের অর্থনৈতিক অবস্থাও পিছুয়াই গেছে। কিন্তু তৎসত্ত্বেও লকডাউনের ফলত করোনার আক্রান্ত লোকের সংখ্যা হ্রাস পাওয়া নাই, সেয়া চিন্তার বিষয়। দেশের কেবাখনো রাজ্যত ভয়াবহ রূপ ধারণ করেছে করোনায়। অবশ্যই এই ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চল পৃথক, সেয়া আমার বাবে সৌভাগ্যের কথা। এনে অবস্থাত প্রশ্ন হয় 3 মেৰ পিছত লকডাউন প্রত্যাহার হব নেকি? দেশত হঠাৎ করোনা আক্রান্তর সংখ্যা 28,087 বৃদ্ধি, মৃত্যু হওয়া লোকের সংখ্যা 886। খুব বেয়া খবর এই যে মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ আদিত ভয়ানক রূপত করোনা বিয়পি পড়ছে। এইব রাজ্যত কেবাটাও হটস্পট স্থাপন হয়েছে। এই হটস্পটব ব্যাপক হারত করোনাত ব্যক্তি আক্রান্ত হয়েছে। এনেব অবস্থাত চিন্তিত হয়ে পড়ছে ভারত সরকার। 3 মেৰ পিছত লকডাউন প্রত্যাহার করবলৈ গৈও থমকি রবলগিয়া হয়েছে কেন্দ্রীয় সরকার, কিয়নো দেশের পরিবেশ পরিস্থিতি ভাল বলে কোনো ক্ষেত্রতেই কব নয়। লকডাউন অব্যাহত থাকার মাজতো কেবাখনো রাজ্যত ভয়াবহ রূপত করোনা বিয়পি পড়াত সকলো চিন্তিত। মহারাষ্ট্রত করোনা আক্রান্ত 8,868, মৃত্যু হওয়া লোকের সংখ্যা 342। এটা দেশের ভিতর আটাইতকৈ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রত করোনায় তৃতীয় পর্যায় পাইছে বলে কলেও ভুল কোয়া নহব। এশিয়ার আটাইতকৈ বৃহৎ বস্তি অঞ্চল ধারবিত ভয়ানক রূপত করোনা বিয়পি পড়ছে। একই ঘটনা গুজরাটতো। গুজরাটত করোনা আক্রান্ত 3,301, মৃত্যু হওয়া লোকের সংখ্যা 151। দিল্লিত করোনা আক্রান্ত 2,918, মৃত্যু হওয়া লোকের সংখ্যা 54। রাজস্থানত করোনা আক্রান্তর সংখ্যা 2,234, মৃত্যু হওয়া লোকের সংখ্যা 43। মধ্যপ্রদেশত করোনা আক্রান্ত লোকের সংখ্যা 2,090, মৃত্যু হওয়া লোকের সংখ্যা 103। স্বাভাবিকতে ইয়ার পিছত লকডাউন কেনে প্রত্যাহার করব সেয়া এক প্রশ্নের বিষয়। ইতিমধ্যে সঠিক সময়ত ভারতে লকডাউনের সিদ্ধান্ত লৈছিল বুলি বিশ্বর বিভিন্ন দেশ তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থাই কৈছে, যার পরিণতি ভারতের দরে জনবহুল দেশত যুক্ত হারত করোনাত মানুষের মৃত্যু হব লাগিছিল বা যুক্ত হারত করোনাত মানুষ আক্রান্ত হব লাগিছিল সেই অনুপাতে হওয়া নাই। কিন্তু শেহতীয়াভাবে এই কেখন রাজ্যের এই ডাটা মুঠেই সন্তোষজনক নহয়। 3 মেৰ পিছত সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার নহয়, করোনা আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাওয়া রাজ্যত লকডাউন অব্যাহত থাকিব।
উত্তর পূর্বাঞ্চল লকডাউনত কিছু শিথিলতা হওয়ার সম্ভাবনা। উত্তর পূর্বাঞ্চল বিশেষকৈ অসমত লকডাউন সম্পূর্ণরূপে প্রত্যাহার হব যাও। অসম সরকারে ভালকৈ জানে লকডাউন যদি সমগ্র দেশজুড়ি প্রত্যাহার হয় তেনহলে রাজ্যের বাহিরত থাকা লোকসকল অসমলৈ অহাৰ লগে লগে ইয়ার পরিণতি ভয়াবহ হব। দিল্লী, রাজস্থান অথবা মধ্যপ্রদেশের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হব অসমতো। সে অসম সরকারও নিবিচারে লকডাউন প্রত্যাহার হওয়াতো। অবশ্যই এটাই ভাল খবর, উত্তর পূর্বাঞ্চলের কেবাখনো রাজ্য এটা কার্যত করোনা মুক্ত রাজ্য বলে পরিগণিত হল। মুঝে এ বাত সাঝা করতে সন্তোষ ভি হ্যাঁ আর তসল্লি ভি কে পূর্ব উত্তর কে আট মে সে পাঁচ রাজ্য করোনা ফ্রি হো চুকে হ্যাঁ। উনমে সিকিম হ্যাঁ, মেঘালয় নাগাল্যান্ড হ্যাঁ, অরুণাচল প্রদেশ হ্যাঁ, মণিপুর হ্যাঁ, ত্রিপুরা হ্যাঁ। মাত্র তিন প্রদেশ এসে হ্যাঁ যাহা পর অভি করোনা ফ্রি তো নেই হুয়ে লেকিন কোই নয়া করোনা পজিটিভ ভি নেই আয়া। উনমে আসাম হ্যাঁ, মেঘালয় হ্যাঁ, মিজোরাম হ্যাঁ। और इसके लिए बहुत अधिक श्रेय जाता है कि भारत सरकार ने जिस प्रकार से प्राथमिकता दी है पूर्वोत्तर को, मोदी जी के नेतृत्व में पिछले छह वर्षों से हर तरह के विकास कार्य हो या कोई और भी क्षेत्र हो, पूर्वोत्तर को प्राथमिकता मिलती रही। और इस आपदा के समय भी एयर कार्गो की जिस प्रकार से सप्लाईज पर्याप्त मात्रा में पहले दिन से ही पूर्वोत्तर में पहुंचनी प्रारंभ हुई, उसका ये सुखद परिणाम हुआ कि वहां पर किसी भी तरह की कोई कमी नहीं रही। बावजूद इसके कि लोगों में बहुत आशंका थी कि टोपोग्राफी की जो वहां चुनौतियां हैं, वहां एक्सेसिबिलिटी की चुनौतियां हैं, वहां पर लॉकडाउन के चलते किसी तरह की लोगों को असुविधा ना हो, लेकिन 30 मार्च से ही एयर इंडिया और एयर फोर्स की रेगुलर वहां सप्लाईज पहुंचती रही। प्रधानमंत्री जी की ओर से स्पष्ट निर्देश था कि पूर्वोत्तर, जम्मू कश्मीर, लद्दाख और आईलैंड टेरिटरीज को प्राथमिकता दी जाए। এইখিনিতে প্রশ্ন হয় করোনার পর ভারত কেতিয়া মুক্ত হব, করোনার পর বিশ্ব কেতিয়া মুক্ত হব। আমি সকলোই জানো করোনা ভাইরাসের প্রতিষেধক এতিয়াও প্রস্তুত হওয়া নাই। অবশ্যই শেহতীয়াভাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মানুষের শরীরত ইয়ার প্রতিষেধক প্রয়োগ করে ইয়ার পরীক্ষা চলাই আছে। এইখানে সময়তেই এক গুরুত্বপূর্ণ তথ্য সদরি করেছে সিঙ্গাপুরস্থিত এখন বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়খনলৈ মন কৰক। বিশ্ববিদ্যালয়খনৰ নাম সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি এন্ড ডিজাইন। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি এন্ড ডিজাইনৰ গৱেষকসকলে বিশ্বের বিভিন্ন দেশের করোনা আক্রান্ত লোকের পরিসংখ্যা সংগ্রহ করেছে। কোন তারিখে কিমান লোক করোনাত আক্রান্ত হয়েছিল আর বর্তমান স্থিতি কেনেকুয়া আর কিমান রোগী সুস্থ হয়েছে তার বিতং তথ্য আহরণ করেছে এই বিশ্ববিদ্যালয়খনে। ইয়ার পিছত ইয়ার উপর চলিছে গবেষণা। এই গবেষণার অন্তত সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজিয়ে সদরি করেছে ভারতত কেতিয়ালৈকে করোনা থাকিব। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি এন্ড ডিজাইনার রিপোর্ট। ভারত 21 মের ভিতর 97% করোনা মুক্ত হব, অর্থাৎ 21 মে পর্যন্ত লকডাউন প্রত্যাহারের বিরোধিতা। মনত রাখব 21 মে পর্যন্ত ভারত 97% করোনা মুক্ত হব, অর্থাৎ সর্বাত্মক রূপে করোনা মুক্ত হয়ে নপরে দেশ। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি এন্ড ডিজাইনের এই বক্তব্যের পর এটা কথা স্পষ্ট যে 21 মে পর্যন্ত লকডাউন প্রত্যাহার পোষকতা করা নাই। এই বিশ্ববিদ্যালয়খনে গবেষণা করে বিশ্বের অন্যান্য দেশের বিতং তথ্য সদরি করেছে। প্রশ্ন হয়েছে সমগ্র বিশ্ব কেতিয়া করোনামুক্ত হব। সমগ্র বিশ্বত 29 মের ভিতর 97% করোনামুক্ত হব, বিশ্ব 100% করোনামুক্ত হবলৈ 8 ডিসেম্বরলৈ রব লাগিব। তাৎপর্যপূর্ণ বক্তব্য আগবাইছে সিঙ্গাপুর ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়খনের মতে যেহেতু এতিয়াও করোনার প্রতিষেধক ওলোৱা নাই, সেয়ে সমগ্র বিশ্ব করোনামুক্ত হবলৈ ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রয়োজন হব। ইয়ার মাজতে যদি করোনার প্রতিষেধক উদ্ভাবন হয় তেনহলে হয়তো সামান্য স্থিতি সলনি হব। এই প্রতিষ্ঠানটোৱে সমগ্র বিশ্বৰ বিভিন্ন দেশ কেতিয়া করোনামুক্ত হব তাৰ তথ্য সদরি কৰিছে।
আমেরিকাত 11 মেত 97% করোনামুক্ত হব। ইতালিত 7 মেত 97% করোনামুক্ত হব। ব্রিটেইন 15 মেত 97% করোনামুক্ত হব। জার্মানি 2 মেত 97% করোনামুক্ত হব। ফ্রান্স 5 মেত 97% করোনামুক্ত হব। তুর্কি 16 মেত 97% করোনামুক্ত হব। সৌদি আরব 21 মেত 97% করোনামুক্ত হব। কানাডা 17 মেত 97% করোনামুক্ত হব। জাপান 19 মেত 97% করোনামুক্ত হব। রাশিয়া 19 মেত 97% করোনামুক্ত হব। ইরান 19 মেত 97% করোনামুক্ত হব। ইজিপ্ট 29 মেত 97% করোনামুক্ত হব। স্বাভাবিকতে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি আর ডিজাইনের রিপোর্টে সকলকে সচকিত করে তুলিছে। এনে অবস্থাত ভারতে 3 মেত লকডাউন প্রত্যাহার করা কোনো ক্ষেত্রতে উচিত নহয় বলে বিশেষজ্ঞ সকলে মত পোষণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সকলের সহিত হওয়া ভিডিও কনফারেন্সত কৈছে দেশের অর্থনৈতিক অবস্থা ঠিকই আছে, অর্থাৎ লকডাউনের মাজতো দেশের অর্থনৈতিক অবস্থা ঠিকই থাকবে বলে দাবি করেছে প্রধানমন্ত্রী। এইখানি সময় প্রধানমন্ত্রী মোদিয়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থা উন্নত করবলে নতুন প্রয়াস হাতত লৈছে। দেওবারের নিশা প্রধানমন্ত্রী কার্যালয়ের ফলের কেজনমান বিষয়াক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়া হয়েছে। লকডাউন বৃদ্ধি করে অর্থনৈতিক অবস্থা উন্নত করার চেষ্টা প্রধানমন্ত্রী মোদী। বিত্ত বিভাগত দুজনক ঘনিষ্ঠ বিষয়াক গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রধানমন্ত্রী মোদিয়ে সাল সলনি ঘটাইছে বিষয়া পর্যায়ত। হরিয়ানা কেদারর তরুণ বাজাজক বিত্তর গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়া হয়েছে। দেওবারে নিশা শীর্ষ বিষয়া এ কে শর্মাক ক্ষুদ্র উদ্যোগের সচিব নিযুক্তি দিয়া হয়েছে। এই দুইজন বিষয়া প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে জড়িত আছিল। এওঁলোক দুই প্রধানমন্ত্রীর অতি ঘনিষ্ঠ বলে পরিচিত। প্রধানমন্ত্রী মোদিয়ে বিত্ত আর উদ্যোগের এক গুরুত্বপূর্ণ দায়িত্ব এই দুই বিষয়াক দি আসলে একটা বার্তা দিব বিচারিছে। দেশের অর্থনৈতিক অবস্থা লকডাউন সত্ত্বেও উন্নত করার বাবে প্রয়াস করেছে প্রধানমন্ত্রী মোদিয়ে। গতিকে স্বাভাবিকতে আমি কব পারো 3 মেত সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার নহয়। বোধহয় সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের কোয়ার দরে 21 মেত পিছতে পরিবেশ পরিস্থিতি সলনি হব। ব্যুরো রিপোর্ট DY365। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনে যে তথ্য দিছিল যে সমগ্র বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মে মাহটো তাৎপর্যপূর্ণ। কৈছে কোনো কোনো দেশত 21 মে, কোনো কোনো দেশত 29 মে। মোটামুটি মে মাহৰ ভিতৰত বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশ পরিস্থিতি করোনার পর 97% করোনামুক্ত হব বলে কৈছে। গতিকে যদি সেয়া হয় খুব ভাল কথা। মে মাহৰ পিছতে আমি আকৌ স্বাভাবিক জীবনযাত্রা আমার উভতি আহিব নেকি? ইয়ার বিপরীতে দেশের বহু বৈজ্ঞানিক বা বিশেষজ্ঞ সকলে দাবি করেছে যে ঠান্ডা দিন আহিলে করোনা ভয়াবহ রূপ ধারণ করব পাৰে। গতিকে যদি ঠান্ডা দিন, এটা গরম দিন চলি আছে আর ঠান্ডা দিনলৈ করোনা আহিব, গতিকে দেশের পরিবেশ পরিস্থিতি কি হব মই কোৱাৰ প্রয়োজন নয়, নিশ্চয় আপনি জানেন।